নওজোয়ান কিশোর তরুণ যুবক একত্র হইছে, জালেমের মসনদ তছনছ হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। আমি গদ্দুর শুইছিলাম মসজিদে, আমার দৌড় দিয়ে একজন আছে, হুজুর নাই, দৌড় দিছে গেছে গা, আমি কিটা গেছে গা, ও গেছে গা, আরে কি রে কস কি গেছে গা, কহা দূর গেছে, হায় হায় উঠা। এই যে আপনার মানে চারিদিকে চিৎকার হইল, কি যে শুরু হইল, আমরা তো তখন দিনাজপুর ছিলাম। হ্যাঁ, সবার জন্য সবক, এটা সবক, দুনিয়া কাউকে থাকতে দেয় না, কাউর দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, এই রাজপ্রাসাদ ধোকা, ক্ষমতার এই মসনদ ধোকা, ধোকা ধোকা ধোকা, ক্ষমতার এই বাহাদুরি ধোকা। এক ঘন্টা আগেও যে জানতো না, যে ভাবে নাই, এক ঘন্টা পরে তার পায়ের তলার মাটিও নাই, কিচ্ছু না, কিচ্ছু না। ফলাম্মা নাসুমা দুঃখেরু বিহি ফতাহনা আলাইহিম আবওয়াব কুল্লি শাই হাত্তা ইদা ফারিহু আখাযনাহুম বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন। আল্লাহ বলেন, আমার কোন বান্দা যখন নাফরমানি বাড়াইয়া ফেলে, আমি তখন দুনিয়ায় কিছুটা সুখ পুরা খুলে দেই, হঠাৎ করে এই অবস্থায় থাকা অবস্থায় আমি হঠাৎ ধরে ফেলি, তখন সে বিমর্ষ, দিশেহারা, বিহবল হয়ে যায়। আহসান, আহসান, তিনটার মিল আছে আহসান। আহসান বিনিময় কেমন? আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলেমে দ্বীন, গোটা পৃথিবী খ্যাত মানুষ, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, বাংলাদেশের শ্রেষ্ঠ দ্বীনী প্রতিষ্ঠান বর্তমান সময়ের, মারকাজু দাওয়া আল ইসলামিয়া ঢাকার হুজুরে ওই মাদ্রাসার, হাদিস পড়ায় ফতুয়া, বাংলাদেশ না সারা পৃথিবী ওনাকে চিনে, সারা পৃথিবীর ওলামায়ে কেরাম। আপনারা চিনতেন না, উনি বড়, আমরা দেশে তো চিনে হইলেও শুধু বক্তা, মাঠ উড়াই এলাই যাবে না, বক্তা যিনি উনি সব, যে বড়া বক্তা, উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ভৈরবের ফুল, যমুনার বিরিজ, তারপরে বাস, ট্রাক, খাঁতা, বালিশ, লোড়া, বদনা সব এবার, উনি ফির, উনি গাউস, উনি কুতুব, উনি অলি, উনি আবদার, সব সব ওই বক্তা, বুঝছেন না? এই এইলো আমাদের হুজুক, কিন্তু বাস্তবতা হইল এই বক্তার আড়ালেও অপরিচিত পৃথিবীর মানুষ হয়তো এরকম ব্যাপক চিনে না, এরকম হাজারো মানিক, মুক্তা, রত্ন, স্বর্ণের খনি আমাদের মাদ্রাসাগুলোর ভিতরে আছে, তার কসম আছে। আল্লাহর এটা কুদরত, আল্লাহর একটা কুদরত, আল্লাহর দুইটা নাম আছে, আয-জাহিরু ওয়াল বাতিন, আল্লাহ প্রকাশকারী, আল্লাহ গোপনকারী। আল্লাহ তার বান্দাদের মধ্যে কাউকে পৃথিবীতে প্রকাশ করেন, আল্লাহ তার কোনো কোনো বান্দাকে মহব্বত করে গোপন রাখেন, বুঝেনি? আউলিয়াদের মধ্যে দু রকম অলি আছে, আল্লাহ কিছু আল্লাহর অলি আছে যা করে আল্লাহ পৃথিবী জোড়া পরিচয় করাই দিচ্ছেন, আবার কিছু আল্লাহর অলি আছে, আল্লাহরই কুদরত এটা, ওনাদেরকে আল্লাহ গোপন রাখছে। হযরত আব্দুল কাদের জিলানি যেই জামানার বুজুর্গ ছিলেন, ওই জামানায় শুধু তো উনিই বুজুর্গ ছিলেন, ঠিক না? হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ জামানা বাগদাদে শুধু এই উনি আল্লাহর অলি ছিল নাকি? না, অসংখ্য এমন আছে যাদের নাম পৃথিবী জানেও না। এটা কার কুদরত? সব সাহাবীর নাম পৃথিবীর কোথাও নাই। নবীজির যদি বিদায় হজ্জের মাঠে 1,25,000 সাহাবি ছিল, 1,25,000, তাহলে 1,25,000 যদি হয়, পৃথিবীর কোন কিতাবে 5,000 সাহাবীর নাম নাই, নাই নাই, সাঁদের দেশেও নাই, কথা বুঝেন নাই, নাই। তাইলে তো, তাইলে বাকি এই যাদের নাম নাই ওনারা ব্যর্থ। 1,25,000 আম্বিয়া, আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, যদি 1,24,000 বা 2,24,000 নবী কিং নবী এবং রসুল হয়, কোরআন শরীফের নাম আছে 25 জনের, কয় জনের? তো বাকিরা
বাকিরা বাকিরা আল্লাহর কাছে নবী না, বাকিরা রসুল না, হ্যাঁ তাহলে নাম ওই তুই বইটা, এটা কোনো জরুরি না, এটা কোনো বিষয়ই না রে ভাইয়া, আমি দিনের জন্য কাজে লাগলাম কিনা। ওলামা একরাম আপনাদেরকে বলি ভাইয়া, আপনি কোনো কামে লাগলেন কিনা, মালিক আপনারে নিল কিনা, এটা হলো দেখার বিষয়। আল্লাহর কাছে এটা বলতে হবে, মাওলা আপনি নেন আমার, আপনি কত বান্দারি দিয়ে আপনি আপনার দিনের কত কাজ করাইলেন, আমারও একটু কাজে লাগান, আমারও একটু সুযোগ দেন, আমিও তো চাই মাওলা আপনার দিনের খেদমত করতে। আল্লাহ যদি বলে আচ্ছা তো কর নিলাম, তো কামিয়াব, তাইলে কামিয়াব। বাংলাদেশের একজন বড় বুজুর্গ বলছেন, মসজিদের ইমাম সাহেব প্রথম কাতারের মুসল্লিগুলো আজকে 10 বছর ইমামতি করেন, 5 বছর ইমামতি করেন, আপনার প্রথম কাতারের নিয়মিত মুসল্লিগুলোরও এখনো ওযু নামাজ সুন্নত মোতাবেক হয় নাই। হুজুর বলেন যে মনে রাখেন আল্লাহর কাছে হাশরের ময়দানে জবাবদিহি করার জন্য রেডি থাকি, এত রং না, এত রং না, আপনি শুধু 1:26 মসজিদে ঢুকবেন, 1:30 জামাত জোহর, আর আপনি 1:40 বা 42 আবার বাইরে যাবেন, খালাস। এই এই মুসল্লিদের অজু নামাজ কোরআন শুনতে চায় না, বসতে চায় না, পাত্তা দেয় না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দাওয়াত দিছে শুধু যারা পাত্তা দিছে তাদেরকেই, না বলেন না কেন? তলব বে তলব, গরজ বে গরজ, হ্যাঁ আগ্রহ নিয়ে আসছে তাকেও দিন পৌঁছাইছে, আগ্রহ নিয়ে আসে নাই শুনতে চায় নাই তারে দিন পৌঁছায় না। তো আমাদের জিম্মাদারি কোথায়? আপনারা অনেক মাওলানা সাহেব দেখে বললাম, জিম্মাদারি কোথায় ভাইয়া? ফিকির করেন উম্মতের কলিজার মধ্যে, উম্মতের ফিকির যার নাই, মানুষের জন্য তরফ ব্যথা যার দিলে নাই, তিনি ওয়ারাসাতুল আম্বিয়ার হক আদায় করতে পারে নাই, উম্মতের তরফ থাকতে হবে। মাঝে মাঝে ঘুম ভাঙ্গা গেলে মনে হইতে হবে হায় আমার রসুলের উম্মতের কি হবে, আল্লাহর বান্দাদের কি হবে, একথা ভাবতে হবে। হ্যাঁ আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমী হযরত আমার এই বছর রমজানে এতেকাফের সময়, আমি আজকে 11 বছর হুজুরের সাথে এতেকাফ করি রমজানের শেষ দশকে, তো এই বছর রমজানের সময় আমার হুজুরে বলতেছে এতেকাফে একদিন রাতের 1:30 বাজে, যে মাওলানা আল্লাহর রাস্তায় তাবলিগের সফরে দাওয়াত ও তাবলিগের রাস্তায় 40টা দিন হজের থেকে আইসা সময় দিয়েন। আমি বলছিলাম ইনশাআল্লাহ, আগেও গেছি একবার 22 সালে, তো এই বছর আপনার হজের থেকে আইসা এই জুলাই মাসের 31 তারিখ আল্লাহর রাস্তায় বের হয়েছিলাম, ও কাকরাইল থেকে আমাদেরকে দিনাজপুর উত্তরবঙ্গ অনেক দূর, ঢাক আপনার আমাদের ক্যান্টনমেন্ট থেকে প্রায় 450 কিলো ওইখানে গেছি, গত 40টা দিন ওইখানেই ছিলাম দিনাজপুরে, এই গণ্ডগোলের সময়ও ওইখানেই ছিলাম, বন্যার সময়ও ওইখানেই ছিলাম, আজকেই আমি আসছি, আজকেই আমি কাকরাইল থেকে দুপুর 12:30 শেষ এই আমার প্রথম বয়ান, আজকেই 40 দিন পরে এখানেই আসলাম। এই 40 দিন আমরা 26 জন সাথী ছিলাম, 16 জন জামাতের মধ্যে আলেম ছিল, 3 জন বড় ডাক্তার ছিল, 10টা উপজেলায় এই 40 দিনের মধ্যে 10 উপজেলা একসাথে কি পরিমাণ দৌড়টা দৌড়াইছি বলেন, আমার ব্যক্তিগত গাড়ি ছিল সাথে, ড্রাইভার ছিল, ড্রাইভারও আমার 3 চিল্লার সাথে, তো সবাই মিলে দিন রাত পরিশ্রম করছে আলহামদুলিল্লাহ। গতকালকে আমরা যখন আসছি কাকরায়, আমাদের সাথে মোট 63টি জামাত, 950 আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় 1 চিল্লার জন্য বেরিয়েছে, বুঝছেন, 950 মানুষ
যেখান দিয়ে কালিকা কাকড়া এলে মানে জারে জিগে সব দিন আছে, আল্লাহ করাইছে আলহামদুলিল্লাহ। ও যে মুরব্বী আমাদের কারগুজারি শুনছেন, কাকরাইলের মুরব্বী আল, উনি তিন চারবার পাঁচবার জিগাইছে, কয় জামাত? উনি এটা বুঝতেছেন এটা কি কয়, 63 আমরা বলতেছি 63, পরে আমাদের একজন মৌলানা সব বলতেছে 60-এর উপরে তিন, 60-এর উপরে তিন মানে বুঝানোর জন্য বুঝছে, তো উনি বুঝছে 63 আলহামদুলিল্লাহ, আল্লাহই করাইছেন। এমনি বললাম মানুষের তরফ, আপনি গিয়ে দেখে আসেন উত্তরবঙ্গের হালাত। তো হযরতের কথা বলতেছিলাম, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব সারা পৃথিবী বিখ্যাত আলেম, আমি হুজুরের জবানে শুনছি, নিজে সরাসরি এই বয়ান আমি শুনছি। হুজুর বলছেন আহসানের অর্থ হলো এই আয়াতে যে আল্লাহ যে বলছে আমি হাশরের ময়দানে বিনিময় দেব আহসান, বলেন না কেন আহসান? এ আহসানের মানে কি? হুজুর বলছে মানে হইল একজন ব্যক্তির প্রত্যেকটি নেক আমল যেই পরিমাণ মোট, এই পরিমাণ আল্লাহ সামনে নিবে, নিয়া এই আমলটার মধ্যে যতগুলো করছে তন্মধ্যে সবচেয়ে সুন্দর হইছে তার যেই আমলটা, যেই দিন কাটটা, যেইটা এইটারে ধৈরা সবগুলারে এইটার সমান বানাইয়া আল্লাহ সমান প্রতিদান হিসাব। বুঝছেন না আপনি কথাটা হিসাবটা? ওই আমাদের দেশে দেখবেন ফার্নিচার কাঠের কাজ যারা করে হেরা কয় সারে বারে নিতে হবে, সারে বারে মানে হইলো কাঠের মাঝখানটা হইলো সার সিরাইলে, আর সাইডের তারে কি কয় বার, এটা দুর্বল আর কি একটু। তো আপনি সারে বারে মিলে ইয়ে নিলে 30,000, আর শুধু সারে নিলে কি 48,000, কথার কথায় খাটের হিসাব। আপনি আলু যদি ছোট বড় মিলে ইয়ে নেন তাহলে 12 টাকা কেজি, আর সাইয়া যদি বাচ্চা নেন 18 টাকা, কথার কথা। তো আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার মনে করেন 1 লক্ষ রাকাত, কথার কথা আমার সেজদা 1 লক্ষ রাকাত নামাজ আমি পড়ছি, কথার কথা। তাহলে এখন এই 1 লক্ষ রাকাত নামাজকে নিয়ে এই 1 লক্ষর মধ্যে আমার যেই রাকাতটা সবচেয়ে সুন্দর হয়েছিল এ 1 লক্ষরে আল্লাহ এটার সমান বানাইয়া নেকি, হিসাবটা বুঝছেন না? আচ্ছা কি মজা হবে এটা, এই মালিক কেমন মেহরবান মালিক। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, রব্বুল আলামিন বলে যা যা আমল করেছো সবগুলো আমলের আহসান সবচেয়ে সুন্দরতার মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বিনিময় দেব। এবার বন্ধু আমার রব্বুল আলামিন বললেন বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আহসান, আমি তোমার দেখতে চাইছি আমল যেন হয় আহসান, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আখেরাতে বিনিময় দেব আহসান। এবার আপনি বলবেন আল্লাহ এবার আপনি তাইলে আমারে বলে দেন আমার জিন্দগি আমার আমল আমার এই হায়াতের মধ্যে আমার জীবন আহসান হবে কিভাবে, আমার জীবন আহসান হবে কিভাবে, আমি নিজেকে আহসান দুনিয়ায় বানাবো কিভাবে? আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এই তিন জিনিস বুঝায় দাও, নিজের পরিচয় আহসান লিখে নাও। ওমান আহসানু কওলান, এই তিনটা জিনিস বুঝে দাও, তুমি আমারে বুঝিয়ে দাও আমি রব্বুল আলামিন থেকে আহসানের কাগজটা বুঝে নাও, এটা দেখাইবা পুরস্কার আহসান। তাহলে তিনটা কাজ, কয়টা কাজ? তিন, এক দাআ ইলাল্লাহ মানুষকে ডাকতে হবে আল্লাহর দিকে, দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে, দাওয়াত দাওয়াত দিতে মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে নামাজের দিকে ডাকা, নামাজে মুরব্বীরা আপনারা শুনেন, বাবারা আপনারা শুনেন, ছেলেরা তোমরা শোনো, ভাই
সবাইকে বলি ভাইয়া, এক মুসলমান আর এক মুসলমানের জন্য কর্তব্য কল্যাণ এটাই তাকে আল্লাহর দিকে ডাকে। আর দিন ওয়ান নসিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দিন মানেই হচ্ছে অপরকে উপদেশ দেওয়া, নসিহত করা, কল্যাণ কামনা করা, কল্যাণ কামনা করা। এক মানুষ বছরের পর বছর নামাজ পড়ে না, আপনি কি তার বলবেন না কিছু? দিনের পর দিন আপনার স্ত্রী পর্দা করে না, আপনি যে তারে কিছু বলেন না? চাচা যুবক ভাই, তুমি যে বছরের পর বছর নামাজ পড়ো না, এভাবেই জিন্দগি চললে এটা হবে কেমনি ভাইয়া? একজন আরেকজনকে গুনার দিকে না ডাকা, বরং আল্লাহ বলেন আহসান যদি হতে হয় তাহলে কার দিকে ডাকতে হবে? আবার বলেন কার দিকে? দাওয়াত ইলাল্লাহ, দাওয়াত ইলাল্লাহ, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'ানি। আল্লাহ বলছে নবী আপনি বলে দেন, ও বন্ধু, ও রাসূল আমার, আপনি বলেন মানুষকে আল্লাহর দিকে ডাকা। খোদার কসম আল্লাহ বলছে কোরআনে, সূরা ইউসুফের মধ্যে আছে, মানুষকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করা, এটা আমারও কাজ, আমারে যারা অনুসরণ করে যুগে যুগে আমার সেই অনুসরণকারী উম্মতেরও দায়িত্ব। এটাই রাস্তা, এটাই জিন্দেগি, যে মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব। কোরআনে আল্লাহ নবীজির যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা নবীজির যে সিফাতগুলো বলছে, নবীর পরিচয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাদীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইযনিহি। নবীজির একটা পরিচয় হলো, আল্লাহ বলেন বন্ধু আপনি হলেন আমার হুকুমে আমি আল্লাহর দিকে দাওয়াত দানকারী, আহ্বানকারী, দাঈ হব, আল্লাহর দিকে ডাকা মানুষকে, এটা আমাদের জিম্মা। আজকে প্রত্যেকের কাছে অনুরোধ, এই রবিউল আউয়াল মাসেই আপনি এটা মনে করেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে পৃথিবীতে তাশরীফ এনেছেন, এই মাসেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাহলে নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, এটাও দামি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, এটাও বেদনার। তো খুশি এবং বেদনার মিশ্রণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের স্মরণ, আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করি, আমার বাপ ইনসাফের সাথে ভাইবেন, ধাক্কাধাক্কি ঠেলাঠেলি পরে আপনার মাথার যেটা আছে এটাকে একটু ছাড়িয়ে কইরা বিবেক দিয়া আরেকবার ভাইবেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছর কষ্ট করে এই পরিমাণ পাথরের আঘাত সইলেন, দান মুবারক শহীদ করিলেন, পেটে দুইটা পাথর বাঁধলেন, 3টা মাস ঘরের চুলায় আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার কোনোদিন খান নাই 3 মাসে। খোদার কসম করে বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এত কষ্ট, এত মেহনত, এত পাথরের আঘাত, এত অভুক্ত থাকা, এত ক্ষুধার্ত, এত চোখের পানি ফেললেন, শুধুই কেবল নবীজির জন্য আমরা ঢাক বাজাবো, ঢোল বাজাবো, আমরা নবীজির জন্য কিছু উৎসব করব, এই এতটুকুর জন্যই না? আপনার ইনসাফ এটাই বলে, আপনার বিবেক এটাই বলে বাবা? আহ, তাইলে আমাদের বিবেক কোথায়? তার সুন্নাত মানবে কে? মিসওয়াক কে করবে? দস্তরখান কে বিছাবে? সমস্ত কাজ ডান দিকে, নেক কাজ, উত্তম কাজ কে করবে? টয়লেটে ঢুকতে তার সুন্নাত, বের হওয়ার পরে তার সুন্নাত, ঘুমাইবার সময় তার সুন্নাত, ঘুমাইবার পরে তার সুন্নাত, উঠার পরে, এগুলো কে আমল করবে? নবীজির শেখানো দোয়া এগুলো কে পড়বে বাবা? কার জন্য তিনি আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী, এই সমস্ত দোয়া খাইতে, খাওয়ার শেষে, বাথরুমে ঢুকতে, বের হওয়ার পরে, অজুর শুরুতে, অজুর শেষে, ঘুমের শুরুতে, ঘুমের শেষে, উঁচু জায়গায়, সমতল জায়গায়, নিচু জায়গায়, ঘরে ঢুকতে, ঘর থেকে বের হতে, যানবাহনে উঠতে, যানবাহন থেকে নামতে, জীবনের প্রত্যেক কদমে কদমে নবীজি যে এই দোয়াগুলো পড়লেন, এক এক সময় এক একটা দোয়া, এটা কোন উম্মতের জন্য? মানে আরো একবার যেই উম্মত আমরা মইরে সাইলে যারা আসবে তাদের জন্য না? তিনি এই আমলগুলো কেন করলেন যদি এগুলো আমাদের কোনো কাজেই না লাগলো? বলেন না, বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত মিসওয়াক করলেন, আপনি ছেড়ে দিলেন কেন?
ও বাবা বলেন, আমার কথা শেষ, বলেন ইনসাফের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত এতেকাফ করলেন রমজানের শেষ দশক, হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত। ওলামায়ে কেরাম আপনাদেরকেও বলি, ইমাম সাহেব আপনাকেও বলি, আল্লাহর সাক্ষীরা এটা মনে করেন, আজ থেকে 11 বছর আগে আমারে আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরেই প্রথম আমার এই কথা বলছিল যে মাওলানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন এতেকাফ রমজানের শেষ 10 দিনে ছাড়েন নাই, হাত্তা তাওয়াফাহুল্লাহ, বুখারীর হাদিস, মৃত্যু পর্যন্ত ছাড়েন নাই, আপনি কোনোদিন করেন নাই। কি বলবেন নবীজির কাছে হাশরের ময়দানে? কসম আমি সেদিন হুজুরকে বলছিলাম, হুজুর আমি হাশরের ময়দানে জবাব দেব না, আমি আজই জবাব দিলাম, আমি আর কোনোদিন ইনশাআল্লাহ এতেকাফ ছাড়বো না। আজকে 11 বছর আলহামদুলিল্লাহ হিম্মতের সাথে রমজানের শেষ দশকের এতেকাফ শায়খের সাথে করতেছি, এই বছরও আমাদের সাথে 1300 লোক এতেকাফ করছে, বিশ্বাস হয় না গো, 1300 লোক একসাথে এতেকাফ করছে, এক মসজিদে, এক মসজিদে একসাথে, 5 তলা মসজিদ, একারে সিঁড়ির তলে দিয়ে যে জায়গা এটার ভিতর পর্যন্ত মানুষ ঘুমাইছে, সিঁড়ির তলে আসিল 9 জন, সিট নাই আর জায়গা নাই, এমনি এমনি মাইপা মাইপা সিট দিছি, শুধু এইরকম এক বিগত করে করে কি করবো, আর তো কোনো মিলাতে পারতেছি না জায়গা, এই অবস্থা নেই বলে। এই জন্য বললাম বাপ, প্রত্যেকে আমাদের দাবি একটাই, আমাদেরকে যাই বলুক, ভাইয়া গালি তো আমার পূর্বপুরুষ আসলাফও শুনছে, সমস্যা নাই, আমরা আর ফলাইন মানুষ আমরা শুনলি আর কি, গালি দোক আর মন্দ কোক আর যেটাই বলুক, হ্যাঁ, ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজিলিকা আম হিমারু, কবি বলেন একটু পরে যখন ধুলি বালি সরে যাবে তখনই দেখা যাবে কির পিঠে লাফাইতেছিলা, কি ঘোড়ার পিঠে না গাধার পিঠে, টের পাওয়া ও চিরেই হাসরের ময়দান, সেখানেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ফয়সালা হবে, আশেক কে, ভালোবাসার দাবিদার কে। খুব বেশি দিন নাই আর, হ্যাঁ অল্প কয়েকদিন পরেই হাসরের ময়দানেই প্রমাণ হবে, হাসরের ময়দানেই প্রমাণ হবে ভালোবাসার দাবিদার কে কে। এজন্য দয়া করে নিজের উপরে জুলুম করেন না। এই রবিউল আউয়াল মাসে আপনাদেরকে মনে করাই দিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এটাই নবীজিকে ভালোবাসা, আর নবীজিকে ভালোবাসা মানেই নবীজি সাল্লাল্লাহু সাল্লামকে অনুসরণ করা। এটা কাগজের এই পিঠ ও পিঠ, এই কাগজের এই পিঠ আর ওই পিঠ, এই কাগজের এই পিঠটা রাইখা, যেহেতু এই পিঠে কোনো লেখা নাই, কথা এখানে কোনো লেখা আছে, কথা বলেন এই পিঠে লেখা আছে কোনো, এটা এটা হালাই দিলে ভালো ছিল না, এই পিঠটা দেন তো ফেলাই দেন তো, কিভাবে ফেলবেন এটা, এই পিঠ রাইখা আপনি এটা হালাই দেন, এটা কেমনে করবেন, সম্ভব এটা? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোদার কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আর নবীজির অনুসরণ এরকম যেটা আলাদা করা যায় না।